বন্ধুগণ, যেভাবে আপনার সন্তানকে বয়স পড়াবেন সে সকল বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন যেভাবে আপনার সন্তানকে বয়স পড়াবেন সে সকল বিষয়গুলি নিয়ে। তো বয়স পড়ানোর জন্য আপনাকে অবশ্যই 1 থেকে 37টি প্রশ্ন জানতে হবে। প্রথমে আপনার সন্তানকে এই প্রশ্নগুলি ভালো করে রপ্ত করাবেন। তারপর এই প্রশ্নের উত্তরগুলো হলো এইখানে, লক্ষ্য করুন যে বয়স কাকে বলে, কত প্রকার, কী কী, পুরো বিষয়টা এখন তুলে ধরা হলো। 2 প্রকার এখন বয়স করতে কত ধরনের বাক্য পাওয়া যায়, সেন্টেন্স পাওয়া যায়, 3 ধরনের বাক্য পাওয়া যায়, যেমন অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ। হ্যাঁ বন্ধুগণ, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বুঝি আমরা সবাই জানি। তারপর ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলতে আমরা একাধিক ধরনের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাই। তারপর হলো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা একাধিক ধরনের সেন্টেন্স দেখতে পাই, এখানে দেওয়া হলো। তারপর আসুন অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে কয়টি নিয়ম প্রয়োজন, 5টি নিয়ম প্রয়োজন, এখানে সুন্দর করে লেখা হয়েছে। তারপর এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হলো, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে, এখানে অবজেক্ট থেকে সাবজেক্টে করে বসাতে হবে সাবজেক্ট রূপে। তারপর এই সাবজেক্ট অনুযায়ী পার্সন, নাম্বার, টেন্স অনুযায়ী অক্সিলভার বসবে। তারপর আসুন মূল ভার্বের সবসময় পাস্ট পার্সেল ফর্ম বসবে। তারপর এক্সটেনশন যদি থাকে তারপর বাইজুগের সাবজেক্টের অবজেক্ট বসবে। হ্যাঁ বন্ধুগণ, এখানে বাই ছাড়াও অন্যান্য প্রিপজিশন বসে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, পরবর্তীতে আলোচনা করা হয়েছে। তা বন্ধুগণ লক্ষ্য করুন, হি ইজ টিচিং আজ ইংলিশ, আজ তাকে কি করতে হবে, উই, ওই সাথে কি হবে, আর বিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আর বিং, আর টিচিং এর টট হবে অতিরিক্ত অংশ ইংলিশ বাই হিম। তো বন্ধুগণ এই বাক্যটাকে যেভাবে করা হলো, আপনাকে যদি 1 লক্ষ অ্যাসার্টিভ বাক্য দেওয়া হোক না কেন, এইভাবে করতে হবে। এখানে চমৎকার করে সমাধান তুলে ধরা হলো। প্রতিটি অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করা হবে, আপনার সন্তানকে যদি পাশাপাশি সমাধানটা কীভাবে হলো এইভাবে যদি করাতে থাকুন, তাহলে কিছু বেশ কিছু বাক্য করার পরে সমস্ত জীবনের জন্য তার মনে থাকবে এই বিষয়গুলো নিয়ে। তারপরে এখানে 5টি নেমে বিস্তারিত আলোচনা করা হলো, অর্থাৎ অবজেক্ট কী, কত প্রকার, কতটুকু বড় হয়, ছোট হয়, সে সকল বিষয়গুলি নিয়ে, অবজেক্ট কী কী শব্দ নিয়ে গঠিত হয়, এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হলো। তারপরে এখানে আরও কিছু মোর এক্সাম্পল দেওয়া হলো, যাতে আরও বেশি কিছু শেখা যায় এখানে, ইনশাল্লাহ এইগুলো পড়লে ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। এছাড়া অক্সিলভার্ব যেভাবে বসে প্যাসিভের আলোকে এখানে তুলে ধরা হলো, পাশে বাংলাও দেওয়া হলো। এখানে আরও কিছু মডেল ভার্ব দিয়ে প্যাসিভ কীভাবে করা হবে সেটা তুলে ধরা হলো। তারপর অতিরিক্ত অংশ বাইজিকের সাবজেক্ট অবজেক্ট কীভাবে হবে এটা দেখানো হলো। তারপর আসুন বন্ধুগণ, বাইসারও অন্যান্য টু অ্যাট ইন অন উইথ এগুলো বসে, কি কোথায় কোথায় বসে এখানে তুলে ধরা হলো। তারপর সাম এক্সট্রা রোলস অফ বয়েস, হ্যাঁ বন্ধুগণ সাম এক্সট্রা রোলস হলো এখানে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে কীভাবে প্যাসিভ করতে হবে, রিফ্লেক্সিভ প্রনন কি, অবজেক্ট যদি থাকে মাইসিল, আওয়ারসিল কীভাবে করতে হবে, কোয়াজি প্যাসিভ ভার্ব কীভাবে করতে হবে। তারপর হলো যে এখানে ওই আরও অতিরিক্ত কিছু মেক, লেট, ফিল, এই জাতীয় বাক্য যদি হয় কীভাবে করতে হবে, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ, যদি এই কয়েকটা নিয়ম কারণ জেনে যান, তাহলে সমস্ত জীবনের জন্য অ্যাসার্টিভ বাক্যকে প্যাসিভ করে ফেললেন। এই কয়েকটা নিয়মে এনাফ, এর বাইরে কোনো প্রকার নিয়ম নেই। আপনাকে যদি হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন, এই কয়েকটা বাক্যের আদলেই কিন্তু সকল বাক্য হয়। তবে আমরা ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বিভিন্নভাবে করে থাকি, বিসিএস পর্যন্ত এগুলো আমরা দেখতে পাই। কিন্তু আসলে এই কয়েকটা নিয়মকানুন শিখলে আপনি আয়ত্ত করতে পারলেন আপনার সন্তান একে এগুলো। তারপর আসুন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, এখানে সিম্পল ইন্টিগ্রেটিভ করার জন্য এখানে চমৎকার করে ডায়াগ্রাম দিয়ে বোঝানো হলো। এই ডায়াগ্রামতে যদি মনে রাখা যায় তাহলে সে এগিয়ে যাবে। এখানে এক্সাম্পল প্লাস সমাধান তুলে ধরা হলে সমাধানটা জানলেই হবে। এখানে সহজ পদ্ধতি হলো অ্যাসার্টিভ যেভাবে করেছেন ইন্টিগ্রেটিভ একইভাবে হবে, তবে অক্সিলভারটা এখানে বসার কথা ছিল, এটা আগে বসলো, কারণ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স মানে হলো অক্সিলভারটি আগে বসাতে হবে। তারপর এখানে আরও কিছু এক্সাম্পল, তারপর ডাবলেস করছেন, হো দিয়ে কীভাবে করতে হবে, হোম দিয়ে কীভাবে করতে হবে, হরযুক্ত বাক্যকে কীভাবে প্যাসিভ করতে হবে, তারপর হুচ দিয়ে, হোয়েন হওয়ার, হোয়াই হওয়া দিয়ে কীভাবে করতে হবে, হুজ দিয়ে কীভাবে করতে হবে, এগুলো আলাদা করে সেট করে দেওয়া হলো, সাথে বাংলাও দেওয়া হলো, যাতে যে কেউ সহজে বুঝতে পারে।
এখন আসুন ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে কিভাবে করতে হবে। পাঁচ ক্যাটাগরি বাক্য পাওয়া যায়, প্রতিটা বাক্যকে এখানে দেখিয়ে দেওয়া হলো যে কিভাবে প্রথমে লেট পরে অবজেক্টে অবজেক্টে হবে কিভাবে হবে, এখানে এক্সাম্পল তুলে ধরা হলো। তারপরে হলো লেট হিম হার দ্যাম, এই জাতীয় বাক্য কিভাবে করতে হবে এখানে তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন প্যাসিভকে অ্যাক্টিভ। হ্যাঁ আমরা এতক্ষণ অ্যাক্টিভকে প্যাসিভ করা কীভাবে শিখব সেটা দেখানো হলো, এখন প্যাসিভ ভয়েসকে কীভাবে অ্যাক্টিভ করতে হবে সেখানে তুলে ধরা হলো। তো বন্ধুগণ অ্যাসার্টিভ, যার অ্যাসার্টিভ থেকে যারা প্যাসিভ করতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা খুব একটা কঠিন না। এখানে যতগুলো এক্সাম্পল দেওয়া হলো এই এক্সাম্পল আলোকে হাজার হাজার প্যাসিভকে যদি অ্যাক্টিভ করতে দেওয়া হয় এদের আদলে কিন্তু বাক্য পাওয়া যাবে, এর বাইরে কোনো বাক্য নেই। যা কিছু শিখবেন বাংলা অর্থসাগরে শিখবেন ইনশাল্লাহ। তাই এবার আসুন অ্যাক্টিভকে প্যাসিভ করা বাংলার আলোকে শেখার কৌশল। এখানে টেন্স ভিত্তিক আমি এখানে দেখাই দিলাম, আর তারপর মডেল ভার্ব দিয়ে কীভাবে করতে হবে এখানে দেখাই দেওয়া হলো। যা কিছু শেখাবেন আপনার সন্তানকে বাংলা আলোকে পড়াবেন, তারপর হলো পর্যাপ্ত এক্সারসাইজ এখানে দেওয়া হলো। তো বন্ধুগণ আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখে নিলাম, আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ করতে হবে, সেই সকল বিষয়গুলো নিয়ে চমৎকার করে এখানে তুলে ধরা হলো। যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, অপরকে শেখাবেন, এইভাবে শেখাবেন ইনশাল্লাহ এগিয়ে যাবে। ইনশাল্লাহ ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।